Real FM 94.8, Desher number one music station. ভারতের মুম্বাইতে থাকলেও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মতো অনুভূত হচ্ছে। মুম্বাইতে থেকেও নিরাপত্তার অভাব বোধ করা সে রাজ্যের পুলিশের উপর আস্থা রাখতে পারছে না বলে সম্প্রতি টুইট করেছেন কঙ্গনা রানাউত। বলিউড অভিনেত্রীর এই মন্তব্যের উপর তেড়ে ওঠে শিবসেনা। সেনার মুখপাত্র সঞ্জয় রাউত এক হাত নেন কঙ্গনাকে। তিনি বলেন, মুম্বাই পুলিশকে কার্যত অপমান করছেন বলিউড অভিনেত্রী। বলিউডের সঙ্গে মাদক কারবারিদের সম্পর্ক রয়েছে বলে কঙ্গনার হাতে যদি কোনো তথ্য বা প্রমাণ থাকে তাহলে তিনি যেন থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। সঞ্জয় রাউতের ওই মন্তব্যের পর ফের তেড়ে ওঠেন বলিউড কুইন। শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করেন কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা বলেন, তার মুম্বাইতে ফেরা নিয়ে অনেকেই অনেক ধরনের হুমকি দিতে শুরু করেছেন। আগামী সপ্তাহে 9 সেপ্টেম্বর তিনি মুম্বাইতে ফেরার পরিকল্পনা করছেন। মুম্বাই বিমানবন্দরে তিনি যখন নামবেন তা টুইট করে জানিয়ে দিবেন। কারো বাবার ক্ষমতা থাকলে তাকে যেন আটকানো হয় বলেও কড়া হুঁশিয়ারি দিতে দেখা যায় মণিকর্ণিকা অভিনেত্রীকে। ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।